আর একটি ব্র্যান্ড নিউ টার্ম হচ্ছে ফলোব্যাক। ফলোব্যাক কি 10 বছর আগে আপনি শুনেছেন? কয়েকটি সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা এখন ফলোব্যাক সবাই জেনে গেছি। পৃথিবীর শত কোটি মানুষ এটি ব্যবহার করছে। এটাও একটি গিভ অ্যান্ড টেকের মতো, অর্থাৎ আপনি আমাকে ফলো করবেন, আমি আপনাকে ফলোব্যাক দিব, যার ফলে আপনার ফলোয়ার বাড়লো, আমারও ফলোয়ার বাড়লো। এটি হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো। এই ফলোব্যাকটি একটি ব্র্যান্ড নিউ টার্ম, যেটি কিন্তু আমরা এখন ব্যবহার করছি। আমাদের বাপদাদা 14th generation কখনো এটি ব্যবহার করেনি। কাজে এভাবেই ইংরেজি কিন্তু বদলে যাচ্ছে। চলুন পরের টার্মটি জানি। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, দিস ইস খাজা, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। 14টি ব্র্যান্ড নিউ টার্ম আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব, যে ইংরেজি টার্মগুলো আমরা এর আগে কখনো শুনিনি, পৃথিবীবাসী আগে শুনেনি, 5 বছর আগেও শুনেনি, আমাদের বাবারা শুনেনি, আমাদের দাদারাও শুনেন নাই, অর্থাৎ আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম এই ইংলিশ টার্মগুলো একদমই শুনেনি। এই মার্চে অনেকগুলো ইংলিশ টার্ম একদম ব্র্যান্ড নিউ টার্ম হিসেবে, ব্র্যান্ড নিউ ভোকাবুলারি হিসেবে ইন্টারন্যাশনাল ডিকশনারিতে ঢুকেছে। তার কয়েকটি আমরা আজকে এখানে শেয়ার করব। এছাড়া 2-4টি এই মার্চ মাসে যেগুলো ইনসার্ট হয়েছে তার বাইরেও কিছু থাকতে পারে। প্রথমে কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি? তার আগে কি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে ভালো হয় না? যারা এখনো করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক ক্লিয়ার টকস, ইটস ইওর চ্যানেল। শুরু করি কফি কালচার দিয়ে। একটি ইংলিশ টার্ম কফি কালচার, কালচারের মধ্যে কফি ঢুকলো কিভাবে? কফি কালচার, কালচারের ভিতরে কফি ঢুকে গেছে। ইংরেজরা আমাদের এখানে 200 বছর চা খাওয়াতে অভ্যাস তৈরি করেছে এবং আমরা চা খেতেই অভ্যস্ত, কিন্তু সেই কালচারটি পাল্টে যাচ্ছে, নতুন একটি কালচার তৈরি হচ্ছে এবং সেটিকে বলা হচ্ছে কফি কালচার। আমরা কোনো আড্ডা দেওয়ার জন্য ক্যাফে যাই, ক্যাফে মানেই যেন কফি, ক্যাফে অ্যান্ড কফির মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সারা পৃথিবী ব্যাপী। এবং আমি গ্রামে গিয়েও দেখেছি গ্রামের মানুষ যখন কি খেতে চায়, কফি দেন, কফি খাবো। সো চাকে কিন্তু আস্তে আস্তে কফি কি করছে, রিপ্লেস করে ফেলছে। এবং আমরা ক্যাফে দেখে সাধারণত চা খেতে চাই না ইদানিং, আমরা কফি চাচ্ছি। আগে যেই পাড়ার যেই চায়ের দোকানগুলো ছিল তারাও এখন কফি দেওয়া শুরু করেছে, এবং তারা কীভাবে শুরু করছে, চায়ের ভিতরে কফি মিক্স করে কফি চা খেতে খেতে এখন আমরা কফি খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়ছি। এই যে কালচারাল একটা ট্রান্সফরমেশন হচ্ছে কফির মাধ্যমে, আমরা একটা নতুন কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তার নাম দিয়েছি কফি কালচার। আমাদের এই কফি খাওয়াটা সংস্কৃতির একটি অংশ হয়ে উঠছে বিশ্বব্যাপী, এবং এটা আগে ছিল না, আগে ছিল চা বা অন্য কিছু, এখন সেখানে সারা বিশ্বব্যাপী কফির দাপটে কফি ঢুকে পড়েছে আমাদের সংস্কৃতির অংশ হিসাবে, এবং সে কারণে এর নাম দেওয়া হচ্ছে কফি কালচার। এরপরে আরেকটু নতুন টার্ম আমরা দেখতে চাই, এটি একটু পরিচিত সোশ্যাল মিডিয়ায়, গত 8-10 বছর যাবৎ এটি প্রচুর ব্যবহৃত হচ্ছে, সেটির নাম হচ্ছে মুড সুইং। মুড সুইংটা সাধারণত উইমেন এবং গার্লস বা টিনেজার্স এরা ইউজ করেন, তাদের যে শারীরিক পরিবর্তনের সময় যে মনোজগতে যে পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে মুড সুইং। এবং মুড সুইং মানিটা আসলে কি, মুড সুইং মানিটা হলো আপনার মনের বা ভাবের পরিবর্তন হবে হঠাৎ হঠাৎ, কথা নাই বার্তা নাই, মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কেন চেঞ্জ হয়ে যাচ্ছে তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সো অব্যাখ্যাযোগ্য, আসলে আমাদের যে মুডের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, ওঠানামা করে, সেটি হচ্ছে মুড সুইং। সাধারণত এটি নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, নারীরা বেশি ব্যবহার করে থাকেন, বিশেষ করে প্রতি মাসে তাদের যে শারীরিক পরিবর্তনের আগে এবং পরে খুব সতর্ক থাকতে হয় যে তাদের মুড যে কোনো সময় আপস অ্যান্ড ডাউন হতে পারে, এবং আপনাকে তার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। সেটা হচ্ছে মুড সুইংয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়া আসার পর পৃথিবীতে আরেকটি নতুন টার্ম যুক্ত হয়েছে, সেটির নাম হচ্ছে মিডিয়া ট্রায়াল। আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে দেখি কারো নামে একটি বদনাম আসছে বা কেউ কোনো অকারেন্স করেছে, খবর এসেছে, আমরা তখন দুভাগে বিভক্ত হয়েছে, এক পক্ষ তার পক্ষে থাকে, আরেক পক্ষ তার বিপক্ষে থাকে, কে কাকে পচাবে তার বিচার যেন আমরা সোশ্যাল মিডিয়াতেই করে ফেলি, অথচ বিচার করার দায়িত্ব কার, বিচার বিভাগের। এই যে আমরা মানুষটা দোষী কিনা, একজন নির্দোষকে যেমন দোষী বানাচ্ছি, দোষীকে আবার নির্দোষ বানানোর লোকও আছে, দুটোই কিন্তু মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে, দোষীকে নির্দোষ বানানো, নির্দোষকে দোষী বানানো, দুটো কাজই আমরা করছি সোশ্যাল মিডিয়াতে, এবং এর নাম দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়াল। পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার কারণে আরও একটি নতুন ইংলিশ টার্ম এই মার্চে যুক্ত হয়েছে, গত 5-7 বছর এটি প্রচলিত ছিল, কিন্তু রিসেন্ট এটা ইন্টারন্যাশনাল ডিকশনারিতে, স্ট্যান্ডার্ড ডিকশনারিতে ইন করেছে, সেটা হচ্ছে ফ্যাক্ট
শেখা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নানাজন নানা তথ্য দেয়, সে তথ্যগুলো যে সব সত্যি সেগুলো নয়। দেখা যাচ্ছে এক বছরের ছবি আরেক বছর দিচ্ছে, এক ঘটনার ছবি আরেক জায়গায় জুড়ে দিচ্ছে, তাতে নানা ধরনের জটিলতা হচ্ছে। সেই কারণে সোশ্যাল মিডিয়া যারা চালান তারা কতগুলো ফ্যাক্ট চেকার গ্রুপ তৈরি করেছেন, যারা চেক করে দেখে তথ্যটা ঠিক আছে কিনা, যারা চেক করে থাকে ছবি বা ইমেজ ব্যবহার করে সেগুলো একটা আরেকটায় ব্যবহৃত হচ্ছে কিনা। ডেফিনেটলি সবার কাছে গত 10 বছর এটি পরিচিতি লাভ করেছে সোশ্যাল মিডিয়ার কারণে। আর একটি শব্দ একদমই ব্র্যান্ড নিউ, যেটা এই যে মার্চে, এবছর মার্চে আন্তর্জাতিক ডিকশনারিগুলোতে ইন করেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ড হিসেবে, সেটি হচ্ছে প্রেপার। এই প্রেপা বা প্রেপারের অর্থ হচ্ছে এক ধরনের মানুষ আছে, বিভিন্ন ঘটনার কারণে তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। যেমন ধরুন যে করোনার কারণে বা অর্থনৈতিক চাপ সারা বিশ্বে বাড়ছে, এ কারণে পেপারদের সংখ্যাও বাড়ছে। তারা কি করে আসলে, পেপার মানেটা কি? পেপার মানে হলো যে তারা সামনে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সামনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে, তারা সেই খারাপ পরিস্থিতিকে কন্টিনিউয়াস তুলে ধরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ায় যারা পরিস্থিতির অবনতির কথা আগে থেকে জানাতে থাকে, কন্টিনিউয়াসলি জানাতে থাকে, তাদেরকে বলা হয় প্রেপা। তারা অস্থির হয়ে পড়ে সামনে কি হবে, অর্থনীতির অবস্থা আরো খারাপ হচ্ছে, রিজার্ভ কমছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে না, চীন তাইওয়ানকে আক্রমণ করতে পারে, কি হবে। এটি আসলে কেন গুরুত্বপূর্ণ? এটি আসলে গুরুত্বপূর্ণ এই কারণে যে পেপারের সাথে আপনার প্যানিক বাই বলতে আরেকটি টার্ম আছে, আপনারা জানেন। প্যানিক বাই মানে ভয় পেয়ে কিনে রাখা, আয় আয় যদি যুদ্ধ পারে, যদি জিনিসটি না পাওয়া যায় তাহলে আগে কিনে সব জমা করে রাখো। এই যে প্যানিক বাই, সামনে হয়তো পাওয়া যাবে না, এটি যারা ছড়াচ্ছে তাদেরকে পেপার বলছি। এই পেপারদের কারণে প্রধানত যেটি ঘটে সেটি হচ্ছে প্যানিক বাই ঘটে, মানুষ অনেক কিছু কিনে মজুত করে রাখতে চায়। এটি একটি ব্র্যান্ড নিউ ভোক্যাব। বলছিলাম সোশ্যাল মিডিয়া আসলে পৃথিবীর ইংরেজিকে বদলে দিচ্ছে, ইংরেজির মতো একটা কমনালিটি তৈরি হচ্ছে। এই যে কমনালিটি বলছি, এটি কিন্তু আগে ডিকশনারিতে খুব একটা পাওয়া যাবে না। এটা ব্যবহার করছে আমি সহ পৃথিবীর অনেক মানুষ, এটি ব্যবহার করে। আমার আগের ভিডিওতে প্রচুর দেখবেন আমি কমনালিটি বলি। পৃথিবীতে ভাষার মধ্যে ইংরেজি ভাষা একটা একরকমের হয়ে উঠছে, ইংরেজি ভাষার একটা সাধারণীকরণ ঘটছে। আই মিন একরকম হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে, সংযোগের কারণে। এক এক দেশে এক এক রকম ইংরেজি ব্যবহার করতে, এখন মাল্টি ন্যাশনালগুলোর মধ্যে এত সংযোগ হচ্ছে, একটা নতুন ইংরেজি গড়ে উঠছে। তো আজকের এই দশের মতো কমনালিটিকে রাখছি না, 10 সালের পরে কয়েক হাজার শব্দ যুক্ত হয়েছে এবং এই শব্দগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন যে ট্রল ফ্যাক্টরি, এই ট্রল ফ্যাক্টরি আমরা অহরহ শুনছি। ট্রল ফ্যাক্টরি কি? ট্রল ফ্যাক্টরি হলো যে কোনো গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইন চালানোর জন্য, অপর পক্ষকে পচানোর জন্য, নানা ঝামেলা তৈরি করার জন্য, নানা বিতর্ক তৈরির জন্য পয়সা দিয়ে পেইড লোকজন রাখে, এবং সেই পেইড লোকজনের গ্রুপটাকে বলে ট্রোল ফ্যাক্টরি, যেখান থেকে তারা তাদের সুবিধা মতো কাউকে ট্রোল করা দরকার ট্রোল করে, তাদের পক্ষে ক্যাম্পেইন করা দরকার সেটা করে। এবং ট্রোল ফ্যাক্টরি বাংলাদেশ বা অন্য দেশে বা মানে সাউথ এশিয়া আসলে সবে যে পেইড হয় সেটা না। ট্রোল ফ্যাক্টরিতে মানুষকে পচানো হচ্ছে উদ্দেশ্য। কোন একটা ইস্যু পেলে দেখা যায় যে একটা গ্রুপ সেটার বিরুদ্ধে ছাপায় পড়তেছে, এটার নাম দিচ্ছে ট্রোল ফ্যাক্টরি। অর্থাৎ সংঘবদ্ধ ভাবে মানুষকে পচানো বা ট্রোল করা, এটাই হচ্ছে ট্রোল ফ্যাক্টরির কাজ। এটিও আসছে 2010 পর, এবং ডেফিনেটলি এটা সোশ্যাল মিডিয়ার কারণে আসছে, এবং এটি একটি ব্র্যান্ড নিউ টার্ম। একটি নতুন টার্ম আসছে ডিজিটাল অ্যাসেট। ডিজিটাল অ্যাসেটটা কি? ধরা যাক আমার যে ইউটিউব চ্যানেল আছে বা প্রত্যেকে যে ইউটিউব চ্যানেল আছে যারা মনিটাইজেশন পেয়েছেন, তাদের একটি চ্যানেল থেকে কে কেউ 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি মিলিয়ন ডলার্স ইনকাম করছে, তাহলে দেখেন একটা চ্যানেল থেকে কত আয় করা যায়। এগুলোকে কি বলা হচ্ছে? ডিজিটাল অ্যাসেট। অর্থাৎ ওই মানুষটার হয়তো জমি নেই, বিল্ডিং নেই, কিন্তু তার কেসে তার একটা চ্যানেল আছে যেটা থেকে প্রচুর আয় হচ্ছে। যে মানুষটা বছরে একটা চ্যানেল থেকে 50 লক্ষ টাকা আয় করছে, দেখুন তো তার ভ্যালুটা কত বড়। কিংবা ধরুন যে ইউটিউব নিজেই তো একটা ডিজিটাল অ্যাসেট, সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা একটা বিশাল বিশাল অ্যাসেট, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের দিকে তারা চলে যাচ্ছে। তো এগুলো তো আপনি ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না, তাই না? এর নামই হচ্ছে ডিজিটাল অ্যাসেট। আমরা নতুন আরেকটা টার্ম শুনেছি, সেটি হচ্ছে ভার। এবার বিশ্বকাপে আমরা এটা ব্যাপক ব্যবহার দেখেছি। ভারও পৃথিবীবাসী 2010 সালের আগে কখনো শোনেনি। সেটি হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কি হয়, রেফারি হয়তো ভুল করতে পারে, কারণ তারা তো মানুষ, সেই ভুলটাকে চেক করা যায়, রিচেক করা যায়, চাইলে রেফারি তার সাপোর্ট নিতে পারে, বা রেফারির সিদ্ধান্তকে একমত না হলে তারাও পুনর্মূল্যায়নের জন্য, পুনর্নিরীক্ষণের জন্য দাবি করতে পারে, এবং তাৎক্ষণিক এই ভার সেটি সম্পর্কে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। ভার হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যেটা আপনারা দেখেছেন পৃথিবীবাসী এটি শুনছে, বেশি দিন হয়নি। আর এটি ব্র্যান্ড নিউ টার্ম হচ্ছে কি, জেন জি বা জেনারেশন জি। জেনারেশন জিটা কি? সাধারণত 1995 সাল থেকে 2012 মধ্যে যারা জন্ম নিয়েছে, যত মানুষ, এই প্রজন্মকে বলা হয় জেনারেশন জি। জেনারেশন জি নিয়ে সারা পৃথিবী ব্যাপী আলোচনা হচ্ছে এবং তাদেরকে নিয়ে সবাই একটু ব্যস্ত আছে, কারণ এই জেনারেশন জি এর বিহেভিয়ার উপর নির্ভর করবে আগামী পৃথিবী। তারা পৃথিবীটাকে বদলে দিবে,
তাদের অনেক ধরনের আচরণ যেগুলো আগের কোনো জেনারেশনের সাথে মিলছে না। এবং জেনারেশন জি এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বেড়ে উঠেছে যখন পৃথিবীতে ইন্টারনেটের যাত্রা প্রবলভাবে শুরু হয়েছে, অর্থাৎ তারা গড়ে উঠেছে একটা ইন্টারনেট এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে। তার আগের জেনারেশন এই সুযোগ কখনোই পায়নি এবং তার পরের জেনারেশন এটি পাবে না, কারণ ইন্টারনেটের যে ফ্লারিশমেন্ট, সোশ্যাল মিডিয়ার যে ফ্লারিশমেন্ট, সেটা হয়েছে এই 1995 থেকে 2012 মধ্যে। এবং এই জেনারেশনটি এটার একটা পুরো এক্সপেরিয়েন্সের মধ্যে গিয়েছে, সেটা তাদের বিহেভিয়ার, তাদের চিন্তাধারায় ছাপ পড়েছে। জেনারেশন জি বা জেনজি আমাদেরকে জানতে হবে, ইটস এ ব্র্যান্ড নিউ টার্ম। আর এটি টার্ম 2010 সালের পরে পৃথিবীতে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ। লাইফ স্টাইল ডিজিজ কি? অর্থাৎ আমরা যে জীবনযাত্রা করি সেই জীবনযাত্রার কারণে কতগুলো রোগ ব্যাধি হয়, যেমন ধরুন যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, বিশেষ করে যেটাকে টাইপ 2 বলা হয় সম্ভবত, এছাড়া আমাদের যে হাঁটু ব্যথা, অনেকগুলো বিষয় তৈরি হয় আপনার স্থূলতা, ওবেসিটি, সেটা তো লাইফ স্টাইলের কারণে। গাড়ি থেকে নেমে আবার গাড়ি থেকে উঠেই তাদের জীবন চলে, বাসা থেকে নামলো গাড়িতে, অফিসে নামলো, অফিস থেকে গাড়িতে উঠলো, আবার গাড়িতে নেবে ঘরে চলে আসলো। এই যে তাদের হাঁটাহাঁটি নেই, এই যে তাদের এক্সারসাইজ নেই, এটা তাদের লাইফ স্টাইলের একটা পার্ট। যেমন ফাস্টফুড, অনেকে ফাস্টফুড খেতে অভ্যস্ত, তাদের ফাস্টফুডের কারণে অনেক জিনিস হয়, লাইক অনেকে হার্ড ড্রিঙ্কস খায়, হার্ড ড্রিঙ্কসের কারণে নানা রোগ ব্যাধি হতে পারে। সুতরাং যেমন অনেকে বিফ বেশি খায়, বিফ বেশি খেলে কোনো সমস্যা হতে পারে। এই যে খাবারের অভ্যাস, চালচলনের অভ্যাসের কারণে মানুষ কতগুলো রোগের শিকার হয়, এই রোগগুলোকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ। ধারণা করা হয় যে লাং ক্যান্সার, সেটিও লাইফ স্টাইল ডিজিজ বলা হয়। কেন? কারণ এটি আপনার ধূমপানজনিত কারণে বেশি হয়, যেটা আপনার রোগ ব্যাধিকে, লাং ক্যান্সারকে অনেক বেশি বাড়িয়ে দেয়, সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আর একটি নতুন টার্ম, একদমই নতুন, ব্র্যান্ড নিউ টার্ম, সেটিকে বলা হয় ডিজিটাল ডিটক্স। ডিটক্সিফিকেশন মানে হচ্ছে বিষমুক্ত করা। তো ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে করতে আমাদের মতো অনেক খারাপ জিনিস ঢুকে যায়, আমরা অভ্যস্ত হয়ে যাই, ড্রাগ আক্রান্ত, এটা ছাড়া আমাদের চলে না। কিছুক্ষণ পরপর আমরা দেখি সোশ্যাল মিডিয়া কি আছে, লাইক পড়ছে কিনা, রেসপন্স আসছে কিনা, কে কি লিখছে। এই যে মানুষের একটা সময় নষ্ট হচ্ছে, মানুষের আসক্তি বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে সব ভালো জিনিস তা তো না, অনেক ব্যাড জিনিস আছে যেগুলো ভিতরে আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকে যায়। এগুলো থেকে দূরে থাকার জন্য একটা সিস্টেম হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একদমই 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর দূরে থাকা। কেন দূরে থাকে? এই সোশ্যাল মিডিয়ার এই বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য। এটাকে বলা হয় ডিজিটাল ডিটক্স, সোশ্যাল আইসোলেশন। এই সোশ্যাল আইসোলেশন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানুষকে কি সোশ্যাল করছে নাকি আরও আইসোলেট করেছে শহরায়নের ফলে। এটি একটি নতুন টার্ম। আমরা ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকছি, পাশাপাশি অ্যাপার্টমেন্টে কে থাকছে খবর নিচ্ছে না, ঘরে ঘরে অনেক মানুষ মরে পড়ে থাকছে, সমাজের সাথে যোগাযোগ নেই, এমন মানুষের সংখ্যা লক্ষ লক্ষ বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এবং আমরা দেখছি অ্যাপার্টমেন্ট কালচারের সাথে এই সোশ্যাল আইসোলেশনের একটি সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সোশ্যাল মিডিয়া আসার পর সেই সোশ্যাল আইসোলেশন আরও বাড়ছে। আমরা ক্রমশ সমাজ থেকে, মানুষের সাথে সংযোগ থেকে প্রতিদিন অনেক মানুষ বিচ্ছিন্ন হয়ে, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছে। সে হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে কিংবা নাই, কিন্তু সে ভীষণ রকমের নিঃসঙ্গ, মানুষের সাথে, সমাজের বিভিন্ন গ্রুপের সাথে নিজেকে সে ডিটাচ করে ফেলছে, সংযোগহীন করে ফেলছে। এবং এই সোশ্যাল আইসোলেশনটা ক্রমশ বাড়ছে, বাড়ছে বলেই এটি ব্র্যান্ড নিউ টার্ম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সবশেষে শেষ করব যে রিল, রিল নতুন একটি টার্ম। কেন এটি নতুন? রিল তো আগেও ছিল, কাগজের রিল, টয়লেট পেপারের রিল, আমরা জানি মোড় দিয়ে পেছানো এই যে কাগজের রিল, কাগজ শুধু বেরোতে থাকে, রাইট? এখন রিল বলতে বোঝাচ্ছে শর্ট ভিডিও, ছোট ভিডিও, যেটি একটির পর একটি আসতে থাকে, একটার পর একটা ভিডিও আসতে থাকে, ছোট ভিডিও। তো অর্থ কিন্তু পাল্টে গেছে, রিল কিন্তু শর্ট ভিডিও বোঝাচ্ছে, যেটি একের পর এক আসতে থাকে। আশা করছি আজকে যে 14টি ব্র্যান্ড নিউ টার্ম আপনাদের সাথে শেয়ার করলাম, সেটি প্রতিদিন ব্যবহারের মাধ্যমে আপনারা ইংরেজি বলার ক্ষেত্রে আরও এগিয়ে যান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।